নমস্কার সুদীজন, প্রাজ্ঞবচনের এই আসরে আপনাদের সবাইকে স্বাগত ও আন্তরিক ভালোবাসা জানাই। জীবনের বহু প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণীগুলোতে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে অনেক উপদেশ দেন, যার ফলে অর্জুনের সেই যুদ্ধ জেতা সহজ হয়ে ওঠে। এই উপদেশগুলোতে নেই কোনো যুদ্ধ নীতি বা সৈন্য পরিচালনা নিয়ে কথা, বরং জীবনের মূল সত্য গীতার এই উপদেশগুলোর মধ্যেই লুকিয়ে আছে। আজ এই গীতার বাণী পাঠ ও তার ব্যাখ্যা করছেন শ্রী রানা চ্যাটার্জি হাতিডুবা বানেশ্বর কুচবিহার থেকে। আসুন শোনা যাক শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী এবং তার ব্যাখ্যা। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদম দর্শিতমেন তস্মৈ শ্রী গুরুভ্যে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন হেমাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওং নম ভগবতে বাসুদেবায়। রেডিও ভেরিটাস এশিয়ার সকল দর্শক শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। আজকের দিনটি সকলের জন্য মঙ্গলময় হয়ে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের আলোচনার শেষে আজ আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগের আলোচনা শুরু করার প্রয়াস করছি। কর্মযোগের প্রথম শ্লোকেই আমরা দেখতে পাই অর্জুন ভগবানকে বলছেন যে কেন এই বিমিশ্র বাক্যের দ্বারা, অর্থাৎ এই যে মিশ্রিত বাক্য, ভগবান একবার বলছেন জ্ঞান শ্রেষ্ঠ, একবার বলছেন কর্মশ্রেষ্ঠ, ফলে অর্জুনের মনের মধ্যে একটি সংশয় সৃষ্টি হয়েছে। তাই অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন যে কেন এই ধরনের বাক্যের দ্বারা তার মনের মধ্যে ভগবান একটা সংশয়ের সৃষ্টি করছেন। আমরা দেখতে পাই পরবর্তী শ্লোকগুলিতে ভগবান অর্জুনের এই সংশয়ে ভাবনাকে দূর করছেন। আজ কর্মযোগের দুটি শ্লোক আলোচনা করার প্রয়াস করছি। ৬ নং শ্লোকে ভগবান বলেছেন কর্মেন্দ্রিয়ানি সংযমায় আস্তে মনসা শরণা ইন্দ্রিয়ার্থন বিমুরত্তা মিথ্যাচার সাহা উচ্চতে। অনুবাদ, যে মূঢ়বুদ্ধি ব্যক্তি হাত পা প্রভৃতি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয় সকল স্মরণ করে সে মিথ্যাচারী। ৭ নং শ্লোকে ভগবান বলেছেন ইয়াতু ইন্দ্রিয়ানি মনসা নিয়ম আরভতে অর্জুনা কর্মেন্দ্রিয়ঃ কর্মযোগম আসক্তঃ সহ বিশিষ্যতে। অনুবাদ, কিন্তু হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগের আচরণ করেন তিনি শ্রেষ্ঠ। কর্ম ত্যাগ করলেই সিদ্ধি লাভ হয় না, মনে মনে বিষয় চিন্তা করে বাইরে বিষয় ভোগ ত্যাগ সম্পূর্ণ মিথ্যা। কারণ প্রকৃত ত্যাগ আমাদের মন থেকে আসে, মন থেকে ত্যাগ না হলে প্রকৃত ত্যাগ হয় না। তাই শারীরিক ত্যাগ প্রকৃত ত্যাগ নয়, মন থেকে ত্যাগ অর্থাৎ মানসিক ত্যাগই হচ্ছে প্রকৃত। আমরা রসগোল্লা খাব না বলে সিদ্ধান্ত নিলাম, কিন্তু মনে রসগোল্লার খাওয়ার একটা তীব্র বাসনা জেগে রইল। ভগবান বলেছেন এটি প্রকৃত ত্যাগ নয়। মন থেকে যখন রসগোল্লা খাওয়ার বাসনা দূর হয়ে যাবে তাই হচ্ছে প্রকৃত ত্যাগ। তাই ভগবান মন থেকে ত্যাগ না হয়ে বাহ্যিক ত্যাগকে
মিথ্যাচার বলেছেন। সার্কাসে আমরা দেখতে পাই মাথায় অনেকগুলো কলসি নিয়ে খেলা দেখানোর সময় যিনি খেলা দেখান তিনি হাত পা প্রভৃতির সাহায্যে বিভিন্ন কসরত দেখাতে থাকেন, কিন্তু তার মন নিমগ্ন থাকে সেই মাথার কলসির দিকে, তাই তিনি ভারসাম্য রেখে চলতে পারেন এবং মাথা থেকে কলসি পড়ে যায় না। তেমনি যদি আমরা আমাদের বিভিন্ন কর্মেন্দ্রিয়ের সাহায্যে এই সংসারে বিভিন্ন কর্ম করতে থাকি কিন্তু আমাদের মন যদি সর্বদা ঈশ্বরে কেন্দ্রীভূত থাকে তাহলে আমাদেরও সকল কর্মের ভারসাম্য রক্ষা হয় এবং এভাবে আমরা ঈশ্বর সাধনায় এগিয়ে যেতে পারি। আজকে শ্লোক আলোচনা শেষে আসুন সকলে বিশ্বের সকলের সুখ ও শান্তি প্রার্থনা করে উপনিষদের শান্তি মন্ত্র উচ্চারণ করি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেত্। ওম শান্তি শান্তি শান্তি। বিশ্বে যে যেখানে আছেন সবাই শান্তি লাভ করুন। নমস্কার।